তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শীতকালে স্কিন ড্রাই হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চুলটাও কেমন যেন ড্রাই হয়ে পড়ছে। এই ড্রাই হেয়ার নিয়ে আমরা কম বেশি এখন সকলেই নানা প্রবলেমে পড়ছি, কারণ দেখো চুল যখন ড্রাই হয়ে যায় তখন আমরা কোনো হেয়ারস্টাইল করতে পারি না, সবসময় চুলটা ফুলে ফেঁপে থাকে, চুলের মধ্যে সিল্কি স্মুথ ভাবটা একদমই থাকে না, কেমন যেন রুক্ষ শুষ্ক হয়ে যায়, স্পেশালি শ্যাম্পু করার পর। যদি তোমাকে এই সমস্ত প্রবলেম ফেস করতে হয় তাহলে বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো। যদি তুমি তোমার চুলকে ইনস্ট্যান্ট সিল্কি স্মুথ করতে চাও তাহলে পার্লারে গেলে মোটামুটি তোমার 2-3 হাজার টাকা লাগবে, তবে তুমি একটা ভালো ট্রিটমেন্ট অথবা হেয়ার স্পা করতে পারবে। কিন্তু ওই টাকাটা ইনভেস্ট না করে বাড়িতে বসে চটজলদি তুমি কিন্তু তোমার চুলকে অনেক বেশি সুন্দর সিল্কি স্মুথ এবং বাউন্সি করে তুলতে পারো। কি করে জানো? আমাদের ঘরে থাকা কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে। তাহলে আর দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। শীত পড়তে না পড়তে স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হেয়ারও প্রচণ্ড ড্রাই হয়ে যায়। আমার তো শীতকালে চুলগুলো এতটাই রুক্ষ শুষ্ক লাগে যেন সবসময় কেমন যেন ফুলে ফুলে থাকে, যাকে আমরা বলি ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ার। আর এই সমস্যাটা আমি জানি আমার মতো তোমরা অনেকেই ফেস করো। তাই আমাদের দেখো একটা মোটা দাঁড়ে চিরুনি নিতে হবে এবং চিরুনি দিয়ে খুব ভালো করে চুলটাকে প্রথমে আঁচড়ে নিতে হবে। যদি চুলের মধ্যে জট থাকে তাহলে কিন্তু চুলে কোনো কিছুই ভালোভাবে অ্যাপ্লাই করা হবে না। তাই দেখো আমি প্রথমে খুব ভালো করে একটা মোটা দাঁড়ে চিরুনি নিয়ে আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আর আঁচড়ানো হয়ে গেলে আমাদের অ্যাপ্লাই করতে হবে এই স্পেশাল DIY হেয়ার স্পা ক্রিমটা। বন্ধুরা, এই হেয়ার স্পা ক্রিমটা তৈরি করতে আমি এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েছি প্রত্যেকটাই কিন্তু একদম ন্যাচারাল এবং কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস। তাহলে চলো দেখে নিই। সবার প্রথমে আমাদের এখানে লাগবে 1 কাপ মতো ভাত। নর্মাল যে ভাত আমরা রোজকার বাড়িতে খাই সেটাই নিয়ে নেবে। দেখো আমি এখানে মোটামুটি 1 কাপ মতো ভাত নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কলা। বন্ধুরা, কলা কিন্তু আমাদের চুলকে খুব ভালোভাবে নারিশ আর কন্ডিশনিং করতে সাহায্য করে। তাই দেখো আমি কলাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার ওই ভাতটার মধ্যে আমি ওই পিস পিস করে রাখা কলাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি 1 কাপ মতো কাঁচা দুধ মানে র মিল্ক, আর দেব 1 থেকে 1.5 চামচ মতো কোকোনাট অয়েল। তোমরা এই জায়গায় নর্মাল যে কোনো হেয়ার অয়েলও ব্যবহার করতে পারো। দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল। দিয়ে খুব ভালো করে এই প্রত্যেকটা উপাদানকে আমাদের একসঙ্গে ব্লেন্ড করতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই প্রত্যেকটা উপাদানকে আমি একসঙ্গে ঢেলে দেবো। দিয়ে খুব ভালো করে এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এটাকে সিলেও বেটে নিতে পারো। ব্লেন্ড করা হয়ে গেলেই মোটামুটি আমাদের হেয়ার স্পা ক্রিম রেডি হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে দেখো আমি এই ক্রিমটাকে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারো, দিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন এটাকে ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি আরও দেখো 1 চামচ মতো মধু অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY এই হেয়ার স্পা ক্রিমটা। বন্ধুরা, এটা এতটাই এফেক্টিভ একটা ক্রিম না, যেটা আমাদের চুলের ড্রাইনেসকে ইনস্ট্যান্ট কন্ট্রোল করতে সাহায্য করে। যদি তোমার চুল খুবই কার্লি থাকে তাহলে কিন্তু কার্লি হেয়ারটাকেও স্ট্রেট করে দেয়, কারণ আমি এর মধ্যে দিয়েছি রাইস মানে ভাত। ভাত আমাদের চুলকে ন্যাচারাল উপায়ে একটা স্ট্রেটনিং এফেক্ট যেমন এনে দেয় তেমনই কিন্তু চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করতে সাহায্য করে অ্যালোভেরা জেল, কোকোনাট অয়েল আর বানানা মানে কলা। এর সঙ্গে আমি আরও দিয়েছি হানি মানে মধু, যেটা আমাদের চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে চুলের মধ্যে একটা সিল্কি স্মুথ এফেক্ট এনে দেবে। দেখো আমি এখানে চুলটাকে সেকশন ওয়াইজ নিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে অল্প অল্প করে চুল নিয়ে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর এটার ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন তোমাকে এটাকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি তোমার চুল একদম পার্মানেন্টলি স্ট্রেট হয়ে উঠছে। চুলের ড্রাইনেস ফ্রিজিনেস দেখবে একদম চলে গেছে, কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো পার্মানেন্টলি আমাদের চুলকে স্ট্রেট করতে সাহায্য করবে, সিল্কি করবে, স্মুথ করবে, ম্যানেজেবল করবে। কারণ শীতকালে আমাদের চুল
অত্যাধিক আরে ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়। সেই ফ্রিজিনেসটাকে কন্ট্রোল করতে কিন্তু এই হেয়ার স্পা ক্রিমটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। আর অ্যাপ্লাই করার সময় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, একবারে অনেকটা ক্রিম নিয়ে চুলের মধ্যে ইউজ করে নেবে না, অল্প অল্প করে চুল নেবে, দি সেকশন ওয়াইজ এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করবে যাতে পুরো চুলটা কভার হয়ে যায়। দেখো আমার তো এটা পুরোপুরি অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোমরাও কিন্তু সেম প্রসেসে খুব ভালো করে একদম রুট থেকে টিপ পর্যন্ত অ্যাপ্লাই করবে যাতে পুরো চুল কভার হয়ে যেতে পারে। যখন দেখবে এটা পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে, তখন যেটুকুনি থাকবে সেটা কিন্তু চুলের উপরেও অ্যাপ্লাই করে নেবে, কারণ আমাদের চুলের দরকার প্রোটিন, আর এর মধ্যে ভরপুর পরিমাণে প্রোটিন আছে যেটা আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে চুলকে অনেক বেশি সিল্কি, স্মুথ আর শাইনি করে তোলে। অ্যাপ্লাই করা হয়ে গেলে 20-25 মিনিট এটাকে এভাবেই রেখে দেবে, আর তারপর আফটার ওয়াশ রেজাল্ট তোমরা দেখে বুঝতেই পারছো আমার চুল কতটা সিল্কি, কতটা স্মুথ, কতটা ম্যানেজেবল হয়ে গেছে। দেখো চুলের মধ্যে কিন্তু কোনো ড্রাইনেস, ফ্রিজিনেস নেই, চুল ভীষণই সিল্কি লাগছে, স্মুথ লাগছে, ম্যানেজেবল লাগছে। এরকম একটা সুন্দর চুল পেতে আমরা কেনা চাই, তার জন্য কিন্তু এই হেয়ার স্পাটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। এটা ইউজ করাতে কিন্তু তোমার চুল পারমানেন্টলি স্ট্রেট হতে শুরু করবে, তোমার চুলের কার্লি ভাবটা দেখবে ধীরে ধীরে চলে যাচ্ছে, অনেক বেশি সিল্কি, স্মুথ আর শাইনি থাকছে, কারণ চুলের ড্রাইনেসটা কন্ট্রোলে চলে এলে অটোমেটিক কিন্তু চুল শাইন দেবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, এই হেয়ার স্পাটা বাড়িতে ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।